মিলনের আনন্দ বিরহের বেদনা মানুষকে করলে যে দান বন্ধুর কততে শত্রু ছলনা নিয়ে কত গান গেলে অবিরাম তোমাকে জানাই নমস্কার সবাইকে নমস্কার। তো আমি দেবাশিস গিরি। তো আমরা আরেকটা কল পেয়ে গেছি, তো দেখা যাক কি বলছেন। হ্যালো নমস্কার স্যার, কে বলছেন? ওয়েলকাম টু মাইথি টিভি চ্যানেল। আমি সত্যরঞ্জন ভুঁইয়া বলছিলাম, নেগুয়া থেকে, কাঁথি নেগুয়া থেকে বলছিলাম। সত্যরঞ্জন মুইয়া কাঁথি নেগুয়া থেকে। আচ্ছা স্যার, আপনি প্রত্যেকদিন মাইথি টিভি চ্যানেল দেখেন? ভালো সিঙ্গারটা, ভালো গান শুনলাম তো ভালো। ও যদি চেষ্টা করে তাহলে একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছাতে পারবে আমার মনে হচ্ছে, আমার আশা। একদম একদম, তো একজন ট্যালেন্টেড সিঙ্গার কে আমরা তুলে ধরছি। এবং মাইথি টিভি চ্যানেলের দর্শকদের জন্য আপনি কি বলবেন স্যার? দর্শকদের জন্য আমি এটাই বলবো, মাইথি টিভি চ্যানেল ভালো ভালো প্রোগ্রাম করছে, মোটামুটি জ্ঞানমূলক যেসব প্রোগ্রাম গুলো হচ্ছে সেগুলো সবই জ্ঞানমূলক, মোটামুটি জানার কিছু আছে। অন্যান্য যে এক্সপার্টদের নিয়ে যে কথা যেগুলো বলাচ্ছেন আপনারা, খুবই ভালো প্রোগ্রাম। যেরকম আমরা ওই স্টার আনন্দ বা ওই আদার্স যে বাংলা চ্যানেল গুলো আছে ওতেই দেখি, সেইগুলোতেই মোটামুটি সেরকম মোটামুটি মজা পাচ্ছি আমরা এই মাইথি টিভি চ্যানেল থেকে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আপনার মূল্যবান প্রতিক্রিয়া আপনি জানিয়েছেন। আচ্ছা আমি শুধু একটা জিনিস জানতে চাই, ওই সিঙ্গারের বাড়ি কোথায়? ওনার বাড়ি তো উনি বলেছেন, ওনার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার একটা বাড়ি ওর, এবং উনি দুবাইতে থাকেন, দুবাইতে পেটের দায় উনি গেছেন, ওখানে কাজ করেন। তো উনি পাঠিয়েছেন, এখন দুবাইতে রয়েছেন, কাজ করছেন। আচ্ছা আচ্ছা, সেটা খুবই ভালো ব্যাপার, খুবই ভালো কথা। বাহ, না উনি ভালো গান করেন, চেষ্টা করতে বলবেন। ঠিক আছে, ওকে স্যার। এরপরের দিন আরো যদি আদার্স আলাদা আলাদা কিছু যদি আরো টপিক রাখেন আপনারা তাহলে আরো একটু ভালো হবে। আলাদা টপিক রাখো, আমরা অবশ্যই রাখবো, আপনি বলেছেন। তো কি টপিক রাখলে ভালো হবে স্যার, আপনি যদি বলেন স্যার, মন্তব্য করেন যদি। এই আমার মতে এই অর্থনৈতিক বিষয়ে কিছু একটু টপিক রাখলে ভালো। আর যারা যে ওই যে যারা যে বাইরে থেকে আসছে আমাদের রাজ্যে, তাদের বিষয়ে একটু কথা বললে ভালো, কিভাবে পরিস্থিতি হতে চলেছে এই নিয়ে আমাদের রাজ্যে, করোনা বিষয়ে যারা বাইরে থেকে আসে তাদের নিয়ে যদি আপনারা ওই পরিযায়ী শ্রমিক যেটা বলছে, মানে যারা ওই নিয়ে বলছে পরিযায়ী শ্রমিক, আর অ্যাকচুয়ালি বলা এরকম উচিত নয় কারো লোককে, পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক বলে। অনলি তো দেখুন একটা কথা বলছি কি, অনলি তো পশ্চিমবঙ্গে তো আর বাইরে আর ওই পরিযায়ী শ্রমিক তো আর আসছে না, যারা এমনিও গেছে তারাও আসছে, বা যারা ডাক্তার দেখাতে এসেছিল বাইরে তারাও আসছে। ওটা শুধু যে শ্রমিক আসছে সেরকম তো বড় ব্যাপার নয়, হয়তো শ্রমিক নিয়ে এত হাল্লা হচ্ছে বলে মিডিয়াতে সবাই লোক বলছে যে শুধু খালি শ্রমিকই আসছে, কিন্তু ওটা কি কোনোদিন আপনার যে এই বিষয় নিয়ে আমরা অবশ্যই আমরা একদিন প্রোগ্রাম করব, লাইভ টেলিফোনিক প্রোগ্রাম। তো আজকের যে বিষয় আপনি মন্তব্য দিয়েছেন অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই মাইথি টিভি চ্যানেলের পক্ষ থেকে। না আমি আরেকটা কথা, আমি আমি আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনাকে বলতে চাই, দেখুন শুনুন ব্যাপারটা বুঝে দেখুন একবার, আপনাদের কাছে বা আমাদের সরকারের কাছে বা আমাদের রাজনৈতিক নেতা বা দল বা আশেপাশে যারা আছে তাদের কাছে এই মানে এই পরিসংখ্যানটা কি আছে, যারা কতজন বাইরে ডাক্তার দেখাতে শুধু এসেছিল এই লকডাউনের সময় যারা যেতে পারেনি, ওই পরিসংখ্যানটা নিয়ে যদি দেখতে বলেন। ওটা ওই যে যেটা বললেন না আপনি, শ্রমিক যারা কাজ করতে এসেছিল বাইরে থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে এসেছিল, তাদের থেকে বেশি হবে যারা ডাক্তার দেখাতে এসেছিল, কথাটা আমি ঠিক বললাম? একবার পরিসংখ্যানটা নিয়ে দেখতে বলবেন। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার মূল্যবান আপনার মতামত আপনি জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ স্যার। ঠিক আছে, ধন্যবাদ। তো আপনারা শুনলেন, তো ওনারা মতামত উনি জানিয়েছেন।
তো সেই এইভাবে আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারবেন। এই ট্যালেন্টেড সিঙ্গারের গান আপনাদের কেমন লেগেছে এই বিষয়ে আপনারা সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন, এটাই আপনাদেরকে বলবো।